আসসালামু আলাইকুম ফারহানা জামানwidetildeব স্বাগত জানাচ্ছি এনটিভি এর মধ্যরাতের খবরে ক্রাউন্সমেন্ট শিরোনাম দেখছিলেন নিয়ে যাচ্ছি এবারে পুরো খবরে আজ থেকে তিন দিন ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ও গাজীপুরে কারফিউ দিনে 11 ঘন্টা শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাতে সাংবাদিকদের তিনি জানিয়েছেন পরিস্থিতির উন্নতি হওয়ায় কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে আজ সকাল সাতটায় শুরু হয়ে কারফিউ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়কারী পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে আগামী তিন দিনের জন্য নতুন অফিস সূচি ঘোষণা করেছে সরকার আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন শনিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই তথ্য জানান মন্ত্রী জানান পরিস্থিতি বিবেচনায় নতুন অফিস সময় নির্ধারণ করা হয়েছে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হবে বলেও আশ প্রকাশ করেন তিনি এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ওই তিন দিন সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে লেনদেন চলবে বিকেল তিনটা পর্যন্ত আটাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন অফিস টাইমটা থাকবে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এটি অবশ্য অবশ্য অবশ্যই পরিস্থিতি বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিচ্ছেন এবং সে অনুযায়ী আমরা সেটি করছি আশা করি আগামীতে সবই স্বাভাবিক হয়ে যাবে এখন জন্ম দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর মিরপুর দশ ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের দুটি স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ওয়ামা কিমি নোরি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই সহায়তা চান তিনি জাপানের রাষ্ট্রদূত বলেন তারা প্রথমে মেট্রো রেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন তারপর সিদ্ধান্ত নেবেন কিভাবে স্টেশনগুলো পুনরায় চালু করতে সহায়তা করা যাবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক তাণ্ডব ও হতাহতের ঘটনায় সমবেদনা জানান রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী আরো বলেন দুর্বৃত্তরা জনকল্যাণ নিরাপত্তা ও সেবার জন্য নির্মিত সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে দর্শক আগেই জানিয়েছি আজ থেকে তিন দিন ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ও গাজীপুরে কারফিউ দিনে এগারো ঘন্টা শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাতে সাংবাদিকদের তিনি জানিয়েছেন পরিস্থিতির উন্নতি হওয়ায় কার্ফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে আজ সকাল সাতটায় শুরু হয়ে কারফিউ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়কারী পাঁচজনকে হেফাজতে নেয়ার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভালোর দিকে যাচ্ছে সেই জন্য আমরা আমাদের যে সন্ধ আইন যেটাকে কারফিউ বলা হয় সেইটা আমরা আরেকটুখানি শিথিল করতে যাচ্ছি ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর মহানগর গাজীপুর জেলা নারায়ণগঞ্জ নরসন্দী জেলা আগামী রবি সোম এবং মঙ্গলবার কারফিউ অব্যাহত থাকবে কিন্তু এই জেলাগুলিতে কারফিউ শিথিল থাকবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সব দায় সরকারের এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর দায় নিয়ে ক্ষমতাসীনদের পদত্যাগ দাবি করেছেন তিনি শনিবার এক বিবৃতিতে তিনি আরো বলেন ছাত্রদের গুলি করে পঙ্গু করে তাদের হাসপাতালে দেখতে যাওয়া জনগণের সাথে প্রতারণা সন্ত্রাস সহিংসতার দায় বিরোধী দলের উপর চাপাতে মিথ্যা মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব গ্রেফতারের পর নির্যাতন করে বিরোধী দলের নেতাকর্মীদের নামে কল্প কাহিনী তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তার ক্ষমতায় থাকতে সরকার মধ্যযুগীয় পথ বেছে নিয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলিন কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গেছে যা বর্বরচিত ও অমানবিক এ ঘটনা সংকটকে আরও দীর্ঘায়িত করবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের বলেছেন বিএনপি নেতারা সন্ত্রাস সহিংসতা ও হত্যার দায় এরানোর জন্য

হাসকথায় জড়িত কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে এখন বিকাশ বিকাশ স্টুডেন্ট নিজে একদিনের মধ্যেই চালু হতে পারে মোবাইল ইন্টারনেট আজ মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠকে ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক শনিবার রাজধানীর শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান প্রতিমন্ত্রী জানান উনিশ জুলাই সহিংসতার সময় ঢাকার বাইরে থেকে পঞ্চাশ থেকে এক লাখ মোবাইল ফোনের সিম কার্ড ঢাকায় ঢোকে আর ওই সিমগুলো বিএনপি জামায়াতের কর্মীদের রোববার সকালে মোবাইল ফোন অপারেটরদের সাথে বৈঠক করে দু একদিনের মধ্যেই দেশে ফোর ইন্টারনেট সংযোগ দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী আমরা সকাল মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও আমরা করে ইন্টারনেট ব্যবহার করে নাশকতাকারীরা গুজব ছড়িয়ে পরিস্থিতি আবারও অস্থিতিশীল করতে চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গুজবের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি গুজব প্রতিহত করতে মূলধারার গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার রাজধানীর যাত্রাবাড়ী শনি আখড়া সহ নারায়ণগঞ্জের সাইনবোর্ড সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কারীকে তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান মন্ত্রী তাদের বিষয় আরও পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি স্বার্থান্বেষী মহলের প্ররোচনা থেকে সরে আসতে ছাত্রদের প্রতি আহ্বান জানান মন্ত্রী আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নিব তাকে মানে কিভাবে কি করা যাবে আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন কে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে এমনই সব মানে কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও মানে মানে ঠিক থাকতে পারে না বিভ্রান্ত হচ্ছে বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যম সহ সব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেট সুবিধা পুনর্বহাল করতে হবে বলে এক বিবৃতিতে বলেছে জাতিসংঘ এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও মান নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এদিকে বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান রাজধানীর ধানমন্ডিতে জামায়াতে ইসলামের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সন্ধ্যায় ধানমন্ডিতে একটি ভবনে অভিযান চালায় সিটিটিসি সংস্থাটির প্রধান আসাদুজ্জামান দাবি করেন ধানমন্ডি এলাকায় কোটা সংস্কার আন্দোলনে যে সহিংসতার ঘটনা ঘটেছে তার পরিকল্পনা হয়েছে জামায়াতের এই কার্যালয় থেকেই অন্য একটি এলাকা থেকে জামায়াতের তিন কর্মীকে গ্রেফতারের পর তাদের তথ্যের ভিত্তিতে এই কার্যালয়ে অভিযান চালানো হয় এ সময় সংগঠনটি সাংগঠনিক বই দেশীয় অস্ত্র ও বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের কথা জানায় সিটিটিসি অভিযানের খবর পেয়ে নেতারা পালিয়ে যান বলে জানান সিটিটিসি প্রধান শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে বিএনপি জামায়াত নৈরাজ্য চালিয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ শনিবার রাজধানীতে জাতীয় প্রেস সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন অভিযোগ করেন নরসিংদীর জেল ভেঙে আসামিদের বের করার পেছনে হাত রয়েছে সরকারের বিরোধীদের আদালতে বিচারাধীন বিষয় শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সহিংস কর্মকাণ্ডে নামানো হয়েছে দাবি করে মন্ত্রী বলেন আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তারা তদন্ত করে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে তবে সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলেও জানান মন্ত্রী এই আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তালেবান ভাবাদর্শে যারা উজ্জীবিত সেই জঙ্গি গোষ্ঠী তারা নরসিংদীতে তারা কারাগারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে নয়জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে সমস্ত গর্বের অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে যারা আজকে এই নৈরাজ্য করেছে আমাদের সরকার প্রতিজনকে খুঁজে বের করা হবে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলায় ইউপিডিএফ সংগঠক জুনাল চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার ভোরে উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কারবাড়ি পাড়ার একটি বাড়িতে তাকে হত্যা করা হয় জুনেল চাকমা ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপের তারাবুনিয়া এলাকা সংগঠন ছিলেন সম্প্রতি গণতান্ত্রিক যুব ফোরাম থেকে ইউপিডিএফ এর সাথে যুক্ত হন তিনি দিঘিনালা থানার ওসি নুরুল হক জানান খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মারমা তবে জনসংহতি সমিতির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এলডিপি প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বলেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে সরকার চালিয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অলি আহমেদ বলেন এমন নৃশংসতার পর বর্তমান সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই অন্যায় করে কেউ পার পাবে না জানিয়ে অলি আহমেদ আরো বলেন মূল ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার সাধারণ মানুষের উপর দমন পীড়ন বন্ধ করে সরকারকে দ্রুত পদত্যাগ করার আহ্বান জানান তিনি একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে তাতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি কোটা আন্দোলনে সংহতি জানাতে গিয়ে আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেসব প্রবাসী বাংলাদেশি গ্রেফতার ও সাজা প্রাপ্ত হয়েছেন তাদের বিষয়ে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাত রাতে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় তথ্য প্রতিমন্ত্রী জানান এই ধরনের সমস্যায় যাতে আর কোন প্রবাসী না পড়েন সেই লক্ষ্যে বাংলাদেশের দূতাবাসগুলো কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বলেও জানান তিনি এছাড়া প্রবাসীদের সুরক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর জানিয়ে প্রতিমন্ত্রী বলেন প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে বর্তমান সরকার আন্তরিক কোটা বিরোধী আন্দোলনে অগ্নিসন্ত্রাস ও হামলাকারীদের বিশেষ আদালতের মাধ্যমে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় মাদারীপুরের বিভিন্ন স্থান পরিদর্শনকালে রাজৈরের টেকের হাট স্ট্যান্ডে এক মত বিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন সংযুক্ত আরব বিক্ষোভ করায় বাংলাদেশিদের চব্বিশ ঘন্টার মধ্যে শাস্তি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন যে হাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন দেওয়া হয়েছে সেই হাত শুধু ভেঙে ঘুরিয়ে দিলেই হবে না আরও চরম শাস্তি দিতে হবে এ সময় সংসদ সদস্য শাহজাহান খান উপস্থিত ছিলেন এর আগে তিনি বাস ডেপো সহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন যারা এই সমস্ত জঙ্গি আর কোথায় কীভাবে লুকিয়ে আছে সব সময় জানে অর্থাৎ দৃশ্যমান জঙ্গি যেটা অবশ্যই তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ইনশাল্লাহ নিশ্চিত করবে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি ভাষমান পেয়ারা হাটের ট্রলারে করে উচ্চ গান বাজানোর অপরাধে তিন ডিজে পার্টিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত শনিবার ভাসমান পেয়ারা হাটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এ সময় পেয়ারার হাটে উচ্চস্বরে গান বাজিয়ে নিয়ম লঙ্ঘন করার অপরাধে তিন ডিজে পার্টিকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এস এন এর নেতৃত্বে পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালানো হয় অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীয়তপুরে পাটের দাম ভালো থাকলেও হাসি নেই কৃষকের মুখে পাটের ফলন ভালো না হওয়ায় লোকসানের আশঙ্কা করছে এই অঞ্চলের কৃষকরা পাট বিক্রি করে চাষাবাদের খরচের টাকাও মিলছে না কৃষকের কৃষি বিভাগ বলছে অনাবৃষ্টি ঘূর্ণিঝড় রিমাল ও বৃষ্টির কারণে এই বছর পাটের ফলন কিছুটা কম হয়েছে শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট পাট কাটা ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন পাট তারা জানান বীজ রোপণের পরে সময় মতো বৃষ্টি না হওয়ায় প্রথমে একবার বিপকে পড়েছেন পরে ঘূর্ণিঝড় রিমাল শিলাবৃষ্টি ও পোকার আক্রমণের কারণে ঠিক মতো বেড়ে উঠতে পারেনি পাট গাছ তাই ফলনও কম হয়েছে এলাকা যত পাট হয়েছে কাটার জন্যে পাটা গৃহস্থতে এরকম একটা সুবিধা করতে পারে নেই যাও তো ভালো হইতো বৃষ্টিপাতল হইতো আর পোকের সুখে না খাইতো পাটটা একটু ভালো হইতো তাতে লাভমান ছামছিম থাকবে ছামছিম থাকবে কেউ কেউ সমান সমান থাকবে বাজারে প্রকারভেদে প্রতিমন পাট দুই হাজার আটশো থেকে তিন হাজার দুইশো টাকা দরে বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা জানান এবছর পাটের সরবরাহ কম তবে প্রকারভেদে দাম বেশি পাট তো মনে করেন ওই যে গতবার হয়েছে নয় মন করে এবার পাঁচ মন করে এবার কাটতে পারতো না পানি পাট গত বছর থেকে এই বছর পাটের উৎপাদনটা কম হয়েছে এই কারণে আগে বাজারে পাট এখনও পুরোপুরি সরবরাহ হয়নি মারত হয় উড়ি পাট করতেছে মোটামুটি পাটের বাজার ভালো এখন পর্যন্ত ষাট পার্সেন্ট জমিতে জমির পাট কর্তন করা হয়েছে গড় ফল এখন পর্যন্ত এক দশমিক আট আট মেট্রিক টন আমাদের আশা আছে যে সম্পূর্ণ কর্তন হলে এটি টন পার আশা করা যায়। জেলায় এবছর পাটের ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আশি হাজার চারশো তিপ্পান্ন মেট্রিক টন তবে ফলন খারাপ হওয়ার কারণে কৃষি বিভাগ আশা করছে চৌষট্টি হাজার আটশো বত্রিশ মেট্রিক টন পাট উৎপাদন হবে এনটিভি নিউজ ডেস্ক প্রায় এক সপ্তাহের স্থবিরতা কাটতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে ইন্টারনেট বন্ধের কারণে কাস্টমস শুল্কায়ন করতে না পারা সহ পরিবহন বন্ধ থাকায় আমদানি রপ্তানি পণ্যের জট সৃষ্টি হয়েছিল বন্দরের জেটিগুলোয় গত বুধবার ইন্টারনেট চালু হলে সীমিতভাবে কাজ শুরু হয় এর ফলে কিছু কিছু পণ্য খালাস হতে থাকে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে আজ থেকে পুরোদমে কাজ শুরু হবে এই ছিল মধ্যরাতের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডব্লিউডাব্লিউডাব্লিউ ডট এন টিভি ভিডিও ডট কম এছাড়াও এন টিভি সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে সকাল সাড়ে সাতটায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে শুভ রাখতে এখন জন্ম দে হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর